নমস্কার বন্ধু, বাজেটে যাতে বেতন বৃদ্ধি অবশ্যই করা হয় এই বিষয়টা নিয়েই কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন, সে পার্শ্ব শিক্ষক সহ SSK MSKর বেতন বৃদ্ধিকে সামনে রেখে কিন্তু বিকাশ ভবনে দরবার কিন্তু করে চলেছে বিভিন্ন সংগঠন। আজকেও কিন্তু তৃণমূলবন্দী সংগঠন অর্থাৎ SSK MSKর কয়েকজন নেতৃত্ব তারা কিন্তু ছুটে যাচ্ছেন এবং আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করার একটা প্রবল তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে অন্তত শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা একবার বসতে পারেন, যেটা এখনও সম্ভব হয়নি। তবে পার্শ্ব শিক্ষকদের তৃণমূলবন্দী নেতৃত্বের পক্ষ থেকে সেরকম কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে না, তাদের কোনো দাবিপত্র নিয়েও কিন্তু মন্ত্রীর সামনে বা দপ্তরে তারা আসছেন না। তবে ফোন মারফত কোনো কথাবার্তা হচ্ছে কি না সেই বিষয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। এই নিয়েই কিন্তু ক্ষুব্ধ যে সংগঠনগুলির এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনগুলি আরও সক্রিয় ভূমিকা নিতে পারে, যখন স্বাভাবিক একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, বাস চলাচল শুরু হয়ে গেছে, ট্রেন চলাচল হয়তো না শুরু হলেও এবং দূরপাল্লার ট্রেনগুলি চললেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম তৎপরতা কিন্তু চোখে পড়ছে না। অপরদিকে কিন্তু একের পর এক ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে যখন সব কিছুই হচ্ছে এবং কেন এই ধরনের যারা এসেছে, যারা চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মী রয়েছেন, তাদের কেন উন্নয়ন হবে না, সেই বিষয়কে সামনে রেখে বাজেটে কিন্তু বেতন বৃদ্ধির বিষয় নিয়ে এখনও পর্যন্ত সদর্থক কিন্তু কোনো কিছু বন্ধু উঠে আসেনি, খোঁজ খবর কিন্তু সদর্থক উঠে আসেনি। সেক্ষেত্রে কী হবে যদি না বেতন বৃদ্ধি হয়, তাহলে কবে বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে, এরকম কিন্তু সেরকম স্পষ্ট খোঁজ খবর কিন্তু উঠে আসছে না। তবে একটা বিষয় যে সরকারের কিন্তু যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু বিভিন্নভাবে ঘোষণা করছে, কিন্তু যেভাবে মুদ্রাস্ফীতি বা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক অনেকটাই পেছনে রয়ে গেছে এবং সিক্স পে কমিশন হওয়ার পরেও কিন্তু তাদের সেই রকমভাবে স্বাভাবিক বৃদ্ধি হয়নি। তবে ইসমাইল গায়েন সহ আনন্দবাবুরা তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে, মুকুলেশবাবুর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তবে একটা খবর, তিনি নাকি বিভিন্ন যে দাবি দাওয়াগুলো মেল মারফত পাঠিয়েছেন শিক্ষা দপ্তরে, তবে শিক্ষা দপ্তরের আধিকারিকরা কতটাই বিষয়ে তৎপরতা হবে তারা এটাই কিন্তু বারবার বলছেন যে একটা ফাইল আপনাদের গেছে, কিন্তু সেই ফাইল কবে মঞ্জুর হবে, বাজেটে আদৌ কি কোনো কিছু এই বিষয়ে ধরা হচ্ছে কি না তার কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। তবে আজকে বৈঠকের পর বা আজকে বিকাশ ভবনে বিভিন্ন বিষয় আলোচনার পর হয়তো যদি কোনো পজিটিভ খবর বা সদর্থক খবর উঠে আসে অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করা হবে সন্ধ্যাবেলা। তবে যে বিষয়টা, যে কিছু নেতৃত্ব তারা চেষ্টা চালালেও সার্বিকভাবে ঐক্যবদ্ধভাবে কিন্তু নেতৃত্ব চেষ্টা চালাচ্ছে না, তাই পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে আজকে কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, সেইখানে রাজ্যপালকে নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে, অপরদিকে মুখ্যমন্ত্রী কিন্তু চাপে রয়েছে যে ছমাসের মধ্যে যদি নির্বাচন না হয় তার চেয়ার কি থাকবে কিনা এই নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ঠান্ডা মাথায় এই ধরনের শিক্ষকদের সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে বেতন বৃদ্ধি করাটা খুবই জরুরি। একমাত্র শিক্ষামন্ত্রী যদি সদর্থক ভূমিকা নিতে পারেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যদি বৈঠক হয় তবেই কিন্তু সম্ভব হবে, তা নাহলে কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা খুবই কিন্তু ক্ষীণ এই পর্যায়ের মধ্যে দাঁড়িয়ে। তাই বন্ধু, দেখা যাক যে আগামী দিনে কী খবর উঠে আসে বা পরবর্তী সময় অবশ্যই আপনাদের সামনে আসবো। আজকে যেটুকু জানালাম যে আজকেও কিন্তু দপ্তরে বেশ কয়েকজন নেতৃত্ব যারা যাচ্ছেন এবং আধিকারিকদের সাথে কথাবার্তা বলবেন, তো সদর্থক কোনো খবর থাকলে অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো। আপাতত বন্ধু এইটুকুনি, দেখতে থাকুন টুথ নিউজ, নমস্কার, ধন্যবাদ। তবে SSK MSKর বেতন কিন্তু জেলায় পৌঁছেছে এবং কয়েকদিনের মধ্যে অর্থাৎ আজকালের মধ্যেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকতে পারে, তবে জেলায় যে তৎপরতা সেই রকম তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে না, তাই কয়েকটা জেলাতেও অ্যাকাউন্টেও ঢুকলে শোনা গেছে দু একটা জেলাতেও, কিন্তু বাকি জেলাগুলো সেরকম তৎপরতা নেই। তো সেই বিষয়ে কিন্তু নেতৃত্বদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সমস্যাটাকে, জেলার যে সমস্যাটাকে, এই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় তার বিষয়েও কিন্তু তৎপরতা হতে হবে। তো বন্ধু এইটুকুনি, আপাতত দেখা যাক পরবর্তী সময়ে কোনো খবর আসে কি না, আসতে অবশ্যই শেয়ার করো। আপাতত ধন্যবাদ, নমস্কার।